চরিত্র হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই চরিত্রকে টিকায় রাখার জন্য আপনার সন্তান যদি উপযুক্ত হয় তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন, সুন্নাত নিয়মে বিয়ের ব্যবস্থা করে দেন। কোনো প্রকার গিফট টিফটের দরকার নাই। আপনি শুধু এতটুকু বলবেন, ছেলের বাবা মা হিসেবে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি অতটুকের মধ্যে একটা মেয়ে আনবো। আর মেয়ে আনবো যে সুন্দরী আমার হওয়ার দরকার নাই, দিনদার হলেই যথেষ্ট, আল্লাহর প্রেমিক হলেই যথেষ্ট, নবীর প্রেমিক হলেই যথেষ্ট। বিয়ে করা কি ন্যায় না অন্যায়? উপযুক্ত বয়স হয়েছে, বিয়ে করাই দেন। মা বাবাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনার সন্তান যদি বয়স হয় উপযুক্ত আপনি তাদের বিয়ের ব্যবস্থা করেন, কারণ এটা আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এবার আপনার আমরা এই সমাজে একটা কথা বলি, কই খাওয়াবে কি, এরকম একটা কথা বলি না, খাওয়াবে কি? আচ্ছা খাওয়ায় কি বাবা নাকি আল্লাহ? আল্লাহ। অনেক সংসারের অভিভাবক যারা ইনকাম করে তারা হঠাৎ করে যখন মারা যায় তাই বলে কি সংসার থেমে যায়? সাময়িক একটু কষ্টের মধ্যে পড়ে, এটা ঠিক আছে, কিন্তু এনি হাউ অন্যদিকে ইনকামের ব্যবস্থা করে দেন তিনি কে? বাবা ছাড়া সংসার চলে, স্বামী ছাড়া সংসার চলে, কারণ আল্লাহ পাক বুঝায় চালানেওয়ালা একজন আমি আল্লাহ আছি। বলেন সুবহানাল্লাহ। আমি অনুরোধ জানাবো, চরিত্র হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই চরিত্রকে টিকায় রাখার জন্য আপনার সন্তান যদি উপযুক্ত হয় তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন, সুন্নাত নিয়মে বিয়ের ব্যবস্থা করে দেন। কোনো প্রকার গিফট টিফটের দরকার নাই। আপনি শুধু এতটুকু বলবেন, ছেলের বাবা মা হিসেবে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি অতটুকের মধ্যে একটা মেয়ে আনবো। আর মেয়ে আনবো যে সুন্দরী আমার হওয়ার দরকার নাই, দিনদার হলেই যথেষ্ট, আল্লাহর প্রেমিক হলেই যথেষ্ট, নবীর প্রেমিক হলেই যথেষ্ট, কারণ ওই আম্মার ঘর থেকে যারা আসবে তাদের ভিতরেও আল্লাহ এবং রসুলের প্রেম থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি 10 তলা বিল্ডিং দেখে দিলেন বিয়ে, 2 মাস পরে যদি লোনে পড়ে চলে যায় তখন কি করবেন? মেয়ে নিয়ে নেবেন? জোরে বলেন না, মেয়ে নিয়ে নেবেন? আপনি পাইলট দেখে দিলেন, ভালো কথা, 3 দিন পরে যদি চাকরি চলে যায় মেয়ে নিয়ে নেবেন? তো আপনি ওগুলো দেখবেন না যেগুলো ক্ষণস্থায়ী, আপনি সেটাই দেখুন যেটা চিরস্থায়ী। আপনি বাবা হিসেবে মা হিসেবে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলে মেয়ের ভবিষ্যৎকে তোমার কুদরতের উপর সুপর্দ করে দিলাম, তাদের ভবিষ্যৎকে তুমি সুন্দর করে দিও। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা দোয়া সন্তানের জন্য কবুল, মা দোয়া সন্তানের জন্য কবুল, বাবার দোয়া সন্তানের জন্য কবুল। 10 লাখ টাকার ব্যাংক শেষ হয়ে যেতে পারে, কিন্তু ওই যে আপনি একটা সিকিউরিটি করে দিয়েছেন ওইটা শেষ হবে না, সেজন্য আপনার সন্তানদের বরকত কখনো কমবে না। আমরা মা বাবা হয়েছি, কি পরিমাণ সুযোগ পেয়ে কি পরিমাণ বোকার কারণে, বোকামির কারণে সুযোগ খারাচ্ছি আপনি আমি কল্পনাও করি না। মা বাবা যখন কথা বলল না, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়া কখনো ফেরত যায় না, এটা তো সবাই জানি না। আচ্ছা বলেন, মা কি আল্লাহর ওলি? না। বাবা কি আল্লাহর ওলি? না। তারপরে দোয়া কবুল হয় কেন? রব্বে করিম বলে যখন সে মা হিসেবে দোয়া করবে তার স্পেশাল একটা মর্যাদা আমি দান করে দিয়েছি। এবার মা কি দোয়া করছে সন্তানের জন্য দেখেন, আল্লাহ আমার ছেলেকে গোল্ডেন এ প্লাস পাওয়াই দাও, আমার মেয়েকে গোল্ডেন এ প্লাস পাওয়াই দাও, মা দোয়া। আল্লাহ একটা ভালো চাকরি পাওয়াই দাও, একবারও বললো না আল্লাহ আমার ছেলেকে তোমার প্রেমিক হিসেবে কবুল করো, আমার মেয়েকে তোমার প্রেমিক হিসেবে কবুল করো, একবারও বলার আমাদের সময় হলো না। আল্লাহ আমার ছেলে মেয়েকে এমন একটা জীবন দাও যে জীবন দিয়ে সে উন্নত করে তোমার বান্দাদের, তোমার সৃষ্টির কল্যাণ করতে পারে, তোমার সৃষ্টির উপকার করতে পারে। আল্লাহ আমি আমার ছেলে মেয়ের জন্য ধন সম্পদ চাচ্ছি না, কিন্তু আল্লাহ তুমি তাদেরকে এমন ধনী বানাই দাও, সম্পদ ও ধনী, মনও ধনী, যেন তোমার অসহায় বান্দাদেরকে তারা সাহায্য করতে পারে। এই দোয়া আমরা করতে পারি না, যার কারণে সেজন্য আমি প্রায় সময় বলি আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই, আমার আল্লাহ কিপটাও না। আমরা পাচ্ছি না কেন? আমরা চাইতে পারি না। জোরে বলেন, আমরা চাইতে পারি না। এবার একটু খেয়াল করবেন গভীর মনোযোগী ইমানদার ভাইরা, এবার শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে আল্লাহ থেকে দূরে নেওয়া, আর আপনার টার্গেট একটাই থাকা উচিত, এনি হাউ আল্লাহর রহমতের কাছে যাওয়া। তাহলে একজন পিছনে টানছে আপনি সামনের দিকে যাচ্ছেন, তাহলে যুদ্ধ চলবে কি চলবে না? আরো জোরে বলেন, যুদ্ধ কি চলবে চলবে না? এই যুদ্ধকে আরবিতে বলা হয় জিহাদ, যে জিহাদটা শয়তানের সাথে বান্দা করে আল্লাহর দিকে যাওয়ার জন্য। কিতাবে ভাষায় হাদিসের ভাষায় সেটাকে বলা হয় জিহাদে আকবর। জিহাদে আকবর, জোরে বলেন জিহাদে আকবর। এই জিহাদ কিসের জিহাদ? এটা হচ্ছে প্রেমের জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? এই জিহাদ রহমানের দরবারে যাওয়ার জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? মওলার দরবার থেকে একটু ক্ষমার সার্টিফিকেট পাওয়ার জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? রহমতের ছায়া তলে নিজেকে অবস্থান করানোর জিহাদ। সুবহানাল্লাহ। দিচ্ছে না কে? জোরে বলতে হবে ভাই। শয়তান
কারো সাথে শয়তানের কোনো বন্ধুত্ব আছে আমি ওর বিপক্ষে বললে কারো কি কোনো কষ্ট লাগবে এবার শয়তান সম্পর্কে আপনার রব আপনাকে কি বলেছেন হাজারবার শুনেছেন কিন্তু খেয়াল করেন নাই আপনার রব আপনাকে আমার রব আমাকে আমাদের রব আমাদেরকে ইন্ট্রোডাকশন করে দিচ্ছেন ফা ইন্না শয়তান লিল ইনসান আদুউম মুবিন হে মানব জাতি মুসলমান বলে নাই আল্লাহ বলেছেন মানব জাতি আল্লাহ মুসলমান না বলে তুমি মানব জাতি বললা কেন বলে যে এই ইবলিস শুধু মুসলমানের উপর হামলা করে না সমস্ত মানব জাতির উপর হামলা করে পুরুষের উপর সে হামলা করে মহিলার উপর হামলা করে হিজড়ার উপরও হামলা করে সবার উপর সে হামলা করে সুতরাং সবাই তো আমার বান্দা মাননেওয়ালা হইলো বান্দা না মাননেওয়ালা হইলো বান্দা আমি তো কারো রিজিক বন্ধ করে দেই না কে আমার ইবাদত করলো সে দেখে আমি রিজিক দিই না আমি তো দয়াবান আমি তো দয়ার সাগর সবাইকে দয়া করতেই থাকি রিজিক দিতেই থাকি সম্মান দিতে থাকি সুবহানাল্লাহ এখন আল্লাহ আপনার আল্লাহ কি বলছেন দেখেন এ মানুষ জি আল্লাহ এ সাবধান থাকিস আল্লাহ কেন কয় একটা শয়তান আছে তো আল্লাহ বুঝি নাই বলে যে একটা শয়তান আছে যেটা তোদের প্রকাশ্য শত্রু কি বলেছেন প্রকাশ্য এই এই শব্দটার দিকে একটু মনোযোগ চাচ্ছি শিক্ষিত সমাজ খেয়াল করবেন প্রকাশ্য শত্রু এবার বলেন শয়তান কি প্রকাশ না গোপন প্রকাশ প্রকাশ ফাইলে এন্ডাচ সান্নি বানানো হলে তো নিদারে হ্যাঁ হ্যাঁ ভগবান যদি হয় আয় আসি দি শয়তান বেগুন উড়িয়ে যাই হাত তোর তো আইদি কে জানো মাতার কে ঠিক না বে ঠিক তুই কুজর আনো না আরে বন্ধু লাগাই দিস যে তুই কুজর আনো না জামাই বউ তো ডিবো সানি দিস যে হ্যাঁ আল্লাহ পাক বলে প্রকাশ্য কিন্তু সে হচ্ছে গোপন আল্লাহ তুমি বললা প্রকাশ্য আদু ভুম মুবিন প্রকাশ্য শত্রু আবার আমরা দেখছি সে দেখা যায় না গোপন আল্লাহ পাক বলে আমি দেখা যাওয়ার প্রকাশ্য বলি নাই তার প্রত্যেকটা কর্ম হচ্ছে প্রকাশ্য তার কর্মগুলো প্রকাশ্য শয়তানকে দেখতে হবে না শয়তানের কর্মগুলোকে আইডেন্টিফাই করে নাও বান্দা যেগুলো শয়তানের প্রোডাক্ট সবগুলো থেকে নিজেকে আস্তে আস্তে বাঁচাই রাখবা আমি সাবধান করার করে দিলাম সাবধান করার করে দিলাম এবার তোমার যা মন চায় তা করো এতটুক বলে আল্লাহ পাক শেষ করে ফেললেন আল্লাহ চাইলে শেষ করে ফেলতে পারতেন কিন্তু তিনি তো রহিম তিনি তো রহমান তিনি তো দয়াবান তিনি তো করুণাবান তিনি ভালো করে জানে বান্দা বারবার পদস্খলন হবে তিনি তো জানে বান্দা বারবার শয়তানের ফাঁদ পড়ে যাবে তিনি তো জানে শয়তানের কৌশল বান্দা বুঝবে না ফাঁদে পড়ে যাবে তিনি এত দয়াবান এদিকে নিষেধও করেছেন সাবধানও করেছেন আবার ওদিকে বলে ফেরেশতারা ক্ষমার রাস্তাটা খোলা রাখো তওবার রাস্তাটা খোলা রাখো তওবার রাস্তা খোলা রাখো ফেরেশতা বলে আল্লাহ তুমি না নিষেধ করেছো তারপরও যদি তারা গুনাহ করে কব ক্ষমার দরকার কি আল্লাহ পাক বলে বান্দা তো আমার বান্দা তো আমার বানিয়েছি তো আমি আমার বান্দা যদি শয়তানের ফাঁদে পড়ে হাজার গুনাহ করে সে যদি একবার আমার দিকে ফিরে এসে বলে ইয়া রহিম ইয়া রহমান আল্লাহ মাফ করে দাও আমি আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ